এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমনি। জানান 31 জানুয়ারির মধ্যে 12 থেকে 18 বছরের সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এবছরের সংক্ষিপ্ত সিলেবাসে পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে। সব ঠিক থাকলে বছরের মাঝামাঝিতে হবে সেসব পরীক্ষা। গত সপ্তাহ থেকে আবারও বেড়েছে করোনার সংক্রমণ হার। শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকা নিয়ে সংশয় অনেকের মাঝে। এর প্রেক্ষিতে রোববার জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। একদিন পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানালেন, ভ্যাকসিন কার্যক্রম জোরদার করে সীমিত পরিসরেই চলবে শিক্ষা কার্যক্রম। এ লক্ষ্যে 31 জানুয়ারির মধ্যে 12 ঊর্ধ্ব সব শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হবে। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমরা করব না, আমরা যেটি করব টিকাদান কর্মসূচিটিকে জোরদার করব, আমাদের স্বাস্থ্যবিধি মানার এই পুরো যে কার্যক্রমটি সেটিকে আরও জোরদার করব, মনিটরিং আরও জোরদার করব। এবং যেভাবে সীমিত পরিসরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল ঠিক সেইভাবেই চলবে। গত বছরের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরও SSC ও HSC পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে। এই নতুন বছর 2022-এও আমরা পরীক্ষা নিতে চাই, আমাদের পাবলিক পরীক্ষাগুলো আমরা নিতে চাই। সময় মতো হবে না, এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি, যারা পরীক্ষা দেবে তারা ক্লাস করতে পারেনি সেভাবে। আমরা হয়তো ক্লাস করিয়ে নিয়ে বছরের মাঝামাঝি গিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে আমরা পরীক্ষা নিতে পারবো। এখনও আমাদের সিদ্ধান্ত সেই জায়গায় আছে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম সহজ করা হয়েছে। আইডি, জন্ম সনদ, রেজিস্ট্রেশন কার্ড বা যে কোনো ভাবে শিক্ষার্থী প্রমাণ হলেই ভ্যাকসিন দেয়া হবে। এই পুরো টিকাদান কর্মসূচিটি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা বিভাগের